বিয়ে সিজনে বেড়ে যায় বুড়ো কাকুর দর এদিকে বুড়িমাসি ধরে নিল কচি দেখে বড় এদের দেখলে মনে হবে দিদানাতির জুটি ঠিক নতুন আলু চচ্চড়িয়ার সাথে বাসি রুটি দিস ইস রিয়া ওয়েলকাম চ্যানেল আমি এম সো আজকে আমি কথা বলবো তোমাদের সবার প্রিয় দুষ্টু মাসি কেয়াকে নিয়ে যার অবদান এই সমাজে অনস্বীকার্য তিনি শিখিয়েছেন কিভাবে বগল সার্ভ করতে হয় কিভাবে স্নান করতে হয় এবং এক্স্যাক্টলি কোন টাইপের পোজে খেতে হয় নাও শোনা বন্ধুরা নাও মুক্তা খলো তোমরা একটু খেয়ে নাও খাও 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 তা তুই যখন খাবার সব তখন বাজার থেকে একটু বিশ এনে দে এছাড়াও আমাদের মাসির কিন্তু বিশাল বুদ্ধি যখন ঘরে থাকে তখন হট আর যখন সমুদ্রে ঘুরতে যায় তখন আলখাল্লা পরে সমুদ্রে নামে দিদির বুদ্ধি আছে মাসিকে সাধারণত আমরা ব্রা পরা অথবা নানা ধরনের নেংটি পরা অবস্থায় দেখতে পাই বাট হঠাৎ করে কি হলো জানি না মাসি দুম করে পু থেকে পার্বতী হয়ে গেল যে মাসি শুধু ব্রা পরে ভাত খেত সেই মাসি হঠাৎ করে এত ভালো পোশাকে কি ব্যাপার হট প্যান্ট বা কিছু আনি আমাকে হাত প্যান্ট করতে দেবেও না কে যে হট প্যান্ট পরতে দেবে না বিশু কি এমন করলো যে মাসি রাতারাতে নিজের ভোল পাল্টে নিল বিশু কি এমন জাদু করলো যে মাসি নিজের বড় স্মৃতি খালি করে বালি খেলায় মত্ত হয়ে গেল এর সাথে একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা জানতে পারি আপনি কে ইনি কে সেটা আমি তোমাদেরকে বলছি এদের দুজনকে পাশাপাশি দেখলে তোমাদের মনে হতে পারে যে এটা হয়তো দিদা আর নাতি বিশ্বাস করো আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম দিদা নাতির ভালোবাসা দেখে আমার চোখ জুড়িয়ে গেছিল কখনো দিদা নাতিকে আদর করে গালে তুলে খাইয়ে দিচ্ছে কখনো নাতি তার দিদাকে একদম যত্ন করে খাইয়ে দিচ্ছে যাতে তাড়াহুড়ো করতে গিয়ে তার দিদার বুড়ো দাঁতগুলো গুলো ঝরঝর করে না পড়ে যায় কখনো দিদা তার নাতিকে আদর করে কাজল পরিয়ে দিচ্ছে আবার কোলে রেখে ঘুম পাড়িয়েও দিচ্ছে আবার কখনো দিদার নাতি তার বুড়ি দিদাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে যাতে হাঁটতে গিয়ে তার দিদার বুড়ো হাড় গুলো ঝনঝনে না হয়ে যায় বেশি হাঁটলে মুখটা কেমন ধরপর করে আবার দিদার যখন বাতের ব্যথা জাগার দিয়ে উঠে যন্ত্রণায় কেঁকিয়ে ওঠে আর ভিডিও আমি বানাবো না বললাম তখন নাতি তার দিদার চোখে জল মুছিয়ে বুকে জড়িয়ে নেয় আবার মাঝে মাঝে সুযোগ পেলে দিদার মাথা থেকে পাকা চুলও বেছে দেয় আর এমন পবিত্র ভালোবাসা দেখে সবেমাত্র আমার চোখ ছলছল করছে ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটা আমার চোখে পড়ে প্রথমে দিদা তার নাতির মুখে মিষ্টি দিচ্ছে খুব ভালো খুবই মিষ্টি মুহূর্ত বাট হঠাৎ করে সেই মিষ্টিটাই তার মুখ থেকে নোংরাভাবে টানাটানি শুরু করে একজন দিদা কিভাবে এরকম আচরণ করতে পারে দিদার কি বুড়ো বয়সে ভিমরতি হলো নাকি হয় হয় এই বয়সে সব হয় এবার আমার সাদা মনে কাদা নেই আমি তখনও পর্যন্ত নিজের মনকে বোঝাচ্ছিলাম যে না এরা নাতিই হবে বা তারপর আমার এই ভিডিওটা চোখে পড়ে আজকের থেকে আমাদের নতুন জীবনে পথচলা শুরু নতুন জীবনে পথচলা মানে আর খাটের উপর ফুল সাজিয়ে এসব কি হচ্ছে আর আজকে আমাদের এই বয়সে মাসির ফুলসজ্জা তার মানে এটা নাতি নয় এটা মাসির বর বাবা লোকনাথের এটাই ইচ্ছা ছিল থাক মাসি লোকনাথ বাবার ইচ্ছাটা আবার কি তোমার বিয়ে করার ইচ্ছা হয়েছিল বিয়ে করেছো ইটস ওকে অযথা লোকনাথ বাবার ঘরে কেন দোষ চাপাচ্ছ তাহলেই ভাবো কত বড় অসভ্য আরে মাসি তুমি বিয়ে করেছো খুব ভালো কথা তা বলে নিজের ছেলের বয়সে একজনকে কাঁচা মাথা জীবতেই তো বেশি মজারে ছুরি কচি মাথা চেবাও মাসি ভালো করেছে চেবাও বাট তা বলে ফুলসজ্জা রাতেও তুমি ব্লগ বানাবে ওদের আমাকে একটু জড়িয়ে ধর আরে মাসি ওপেনলি এসব কি শুরু করেছো তুমি ব্লগিং এর নামে এসব কি হচ্ছে না ভাই না আর দেখা যাচ্ছে না ওপেনলি খোলাখুলি শুরু করে দিয়েছে খাওয়া ঘুমনো ঘর ঝাড় দেওয়া পর্যন্ত মেনে নিয়েছিলাম ফুল ফুলসজ্জার ব্লগ আর কি কি যে দেখতে হবে সেটা ভগবান হি জানে তো যাই হোক মাসি আর কচি বিয়ের পর হানিমুন যাচ্ছে সেটাও হয়ে যাচ্ছে ব্লগ না ঠিক আছে ব্লগ মানাও ভালো কথা বাট এগুলো কি টাইপের ক্যাপশন ভাই আমি খুব ভয়ে আছি যদি বাচ্চা হয়ে যায় ভয় পেও না মাসি বাচ্চা হবে তবে সেটা তোমার নয় তোমার ছেলের ঠাকুমা হওয়ার বয়সে মা হওয়ার ভয় পাচ্ছে নির্লজ্জ কোথাকার সোনারা বিশ্বজিৎ আমাকে ভালো করে খেতে পারে না এগুলো কি ক্যাপশন মাসি ছ্যাবলামি হচ্ছে বিশ্বজিৎ আমাকে ইয়ে খাইয়ে দিল ইয়ে খাইয়ে দিল মানে বুনিপের নাকের মোড়া নাকি ইয়েদের বগলের চুল কোনটা খাইয়ে দিল সোনারা বিশ্বজিৎ আমার এভাবে দিল কি দিল কখন দিল কেন দিল কিভাবে দিল সাইকেল চালাতে গিয়ে ওখানে লেগে গেছে ওখানে মানে এক্সাক্টলি কোথায় লেগেছে বলো তোমার সোনারা তোমার চিকিৎসা করবে আমার বিশ্বজিৎ ঘুম থেকে উঠতেই চাইছে না ওলে বা বলে বিশ্বজিতের মুখে একটু পেয়ে দাও দেখবে গন্ধের ছোটটা এমনি উঠে গেছে খুব মজা আমরা হানিমুনে গিয়ে বিশ্বজিৎ আমাকে এভাবে করলো আমরা জানতে চেয়েছি বেহায়া মাসি আমরা জানতে চেয়েছি লজ্জা করেন আপনাদের মাসির লজ্জা শরম থাকুক আর না থাকুক ভয়টা কিন্তু বেশনে বিশাল আছে আমার ভয়টা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইটুকু জলে ওনার ভয় লাগছে এত বড় সমুদ্রে নামলো তখন ভয় লাগেনি আর এই ছোট পুকুরে ডুবে যাওয়ার ভয় পাচ্ছে গো মাসি কিছু পারুক আর না পারুক নাটকটা কিন্তু বেশ ভালোই পারে এই এত ধার দিয়ে যাচ্ছে আর তাতেই ওনার মুখের এক্সপ্রেশনটা দেখো প্যান্টটা হেগে ফেলছে ভাইরা কাউকে কুমিরের মুখের ধারে ছেড়ে দিলেও এরকম বিটকেল এক্সপ্রেশন আসবে না এরপর মাসি আমাদের কচি মেশোকে নিয়ে দোলনা চড়তে গেছে সেখানেও মাসি ভয়ে মরে যাচ্ছে তোমার ঠিক কোন জিনিসে ভয় লাগে না একটু বলবে সামান্য সাইকেলে উঠে ভয়ে মরে যাচ্ছে আচ্ছা সাইকেলে চড়তে তোমার ভয় লাগে তাহলে ঢং করে রোপওয়ে থেকে উঠতে বলেছিল এরা মামা আজকে করে ভাই এবার আমাদের মাসি কোচিমেসোর সাথে ঘুরতে বেরিয়েছে আর মোমোওয়ালা ডাকছে মোমো খাওয়ার জন্য আচ্ছা স্টিম মোমো খেতে ডাক্তার বারণ করেছে তার বদলে এরম ফুচকা টাউ টাও করে গিলতে বলেছে তাই তো আমি শুনেছি কিছু লোক বিয়ের পর বৌ এর পোষা কুকুর হয়ে যায় বাট তা বলে খাবারও কুকুরের মতো থালায় মুখ ডুবিয়ে খায় জানতাম না আমাদের মেশো কোন ব্র্যান্ডের নেশা করে আমি জানি না ভাই সারাক্ষণ ভুলভাল বকে যাচ্ছে মাছ ধরতে গিয়ে হতে সাথে আচ্ছা তারপর ভূত চা বিস্কুট খাওয়ালো আমাকে বলে এত রাতে কি করতে এসেছিস কি করতে? মাছ ধরতে। ও মাই গড ভূত এসে নাকি জিজ্ঞেস করছে এতরাতে কি করতে এসেছিস? আচ্ছা ভূত আবার ওয়ার্নিংও দিয়েছে। তা তুমি ভূতে ভয় পাওনি? তো রাত হোক বা দিন। মেশর সিচুয়েশনটা আমি বুঝতে পারছি। ঘরের মধ্যে এত বড় পেতনি যার ঘাড়ে চেপে থাকে shear বাইরের ভূতে ভয় পায়? পশ্চিমেশ আসার পর থেকে আমাদের মাসি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে সোনাদেরকে আর খাওয়ায় না শুধু নিজের মনাকে খাওয়ায় এটা কিন্তু ঠিক না মাসি মাসি আগে সকাল সকাল সোনাদেরকে ব্রেকফাস্ট অফার করত এখন সে তার মনাকে ব্রেকফাস্ট খাওয়াতে ব্যস্ত কিন্তু কচিমেশর ওঠার নাম নেই তাই মাসি নতুন নাটক শুরু করে এতক্ষণ ধরে খিদে পেটে শুয়েছিল খাওয়ার জন্য রাখছে উঠছে না কিন্তু হাত কাটার কথা শুনে ঠিক উঠে পড়েছে এদের নাটক দেখে আমার চোখে ছাড়ি পড়ার আগে ভিডিওটা এখানে শেষ করতে আমি বাধ্য হচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে